লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে 115 মিটার লম্বা ছক্কা মারলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। তার ছক্কা গিয়ে পড়ল চেন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে। ডাগ আউটে বসে সেই শট দেখে অবাক বিরাট কোহলিও। লখনউর বিরুদ্ধে শুরু থেকে মারমুখী মেজাজে ছিল বেঙ্গালুরু। শুরু থেকে বেশি মারছিলেন কোহলি। তিনি আউট হওয়ার পর হাত খোলেন ডুপ্লেসিস। ম্যাচের 15তম ওভারে রবি বিষ্ণয়কে জোড়া ছক্কা মারেন তিনি। এর মধ্যে দ্বিতীয়টি মিড উইকেট অঞ্চল দিয়ে চলে যায় ওপরে, বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। নিজের মারা শট বিশ্বাস করতে পারছিলেন না ডুপ্লেসিস। অপর প্রান্তে থাকা গ্লেন ম্যাক্সওয়েল হাউ হয়ে যান। ডাগ আউটে বসে থাকা কোহলিকেও অবাক দেখায়। সচরাচর স্টেডিয়ামের বাইরে বল গিয়ে পড়তে দেখা যায় না, সেটি দেখা গেল কোহলিদের ম্যাচে। এবারের আইপিএলে এখন পর্যন্ত এটি সবচেয়ে লম্বা ছক্কা।